চলুন বন্ধুরা, আজকে এই সিগারেট নিয়ে এই ভিডিও হবে। তো একটি সিগারেট নিয়ে নিয়েছি, আর এখানে আছে একটি বোতল, 2 লিটার সাইজের এই বোতলটি, আর এখানে আছে একটি টিস্যু পেপার। তো এই সিগারেটের পিছন দিকটা তো এই ঢাকনিতে খাটিয়ে নেব। তো এই যে বন্ধুরা, সিগারেটটি ঢাকনির মাথায় খাটিয়ে নিলাম। তো এবার আমাদের বোতলটির প্রয়োজন। তো এই যে বন্ধুরা, বোতলটিতে আমরা জল ভরে নিয়েছি। তো এবার এই ঢাকনিটি বোতলের মাথায় খাটিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সিগারেটটি ধরিয়ে নিয়েছি। তো এবার এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে ছিদ্র আছে। তো এটি আমরা ছেড়ে দিতেই এটির থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে, আর উপরে সিগারেটটি জ্বলছে। তো সিগারেটের যে ধোঁয়াগুলি আছে সেগুলি বোতলের মধ্যে জমা হবে। তো দেখতে থাকুন। সমস্ত জল প্রায় বেরিয়ে গেছে, আর বোতলের মধ্যেও দেখতে পাচ্ছেন সিগারেটের যে ধোঁয়া সমস্তটাই বোতলের মধ্যে প্রবেশ করেছে। তো বন্ধুরা, এই যে এখানে আমরা টিস্যু পেপার দিয়ে নিলাম, তো এই টিস্যু পেপারটি লাংস হিসেবে কাজ করবে, আর এখানে যে ছিদ্রটি আমরা রেখেছিলাম এখান থেকে ফু দিয়ে এই হাওয়াগুলো বের করে দেব। এখন দেখতে পাচ্ছেন এই যে টিস্যু পেপারটির অবস্থা এখানে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এইভাবে আমাদের লাংসের মধ্যে ক্ষতি হয়। তো একটিমাত্র সিগারেটে যদি এতটা পরিমাণ এই যে আস্তরণ পড়তে পারে, তাহলে আমাদের লাংসের মধ্যে অনেকগুলি সিগারেট খেলে কতটা পরিমাণ ক্ষতি হয় আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এগুলি খাওয়া কখনোই আপনাদের উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা এই 2 গ্রাম এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।